স্বাগত নিউজ 24 বেলা 11টার সংবাদে বিরতিহীন সংবাদে আছি আমরা সাথে আছি মেবসারউদ্দিন দর্শক এই মুহূর্তে গণভবনে প্রধানমন্ত্রী কথা বলছেন ডিএসসিসি সমাপনী অনুষ্ঠানে আমরা সরাসরি যুক্ত হচ্ছি প্রধানমন্ত্রী বক্তব্যে তো নির্ভরশীল একটি জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অনেকাংশে আমরা সাফল্য অর্জন করেছি প্রিয় গ্রাজুয়েট অফিসারবৃন্দ আজকে আপনাদের জীবনের একটি বিশেষ দিন এই দিনটির জন্য দীর্ঘ প্রায় 11 মাস আপনাদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায় করতে হয়েছে আপনারা সমর জ্ঞান ও সাম্প্রতিক জাতীয় আন্তর্জাতিক বিষয়ের উপর উচ্চতর জ্ঞান লাভ করেছেন আমার বিশ্বাস এই প্রশিক্ষণ লব্ধ জ্ঞান আপনাদের উপর অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালনে এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে কারণ এটা মনে রাখতে হবে পৃথিবীটা এখন হচ্ছে গ্লোবাল ভিলেজ কেউ এককভাবে চলতে পারে সবাইকে নিয়েই চলতে হয় এই জন্য আমাদের জ্ঞানের পরিধিটা অনেক বিস্তৃত করতে হয় এবছর প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে একজন বিদেশি নারী অফিসার সহ মোট 10 জন নারী অফিসার রয়েছে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক নারী অফিসার অংশগ্রহণ আমাদের সশস্ত্র বাহিনীতে নারী ক্ষমতায়নের একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে গ্রাজুয়েট অফিসারদের পত্নীগণ প্রশিক্ষণের অংশ হিসেবে বিভিন্ন গঠনমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সমানভাবে অংশ নিয়ে এই কোর্সটিকে আরও সাফল্যমণ্ডিত করেছেন কাজেই আমি সেজন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আমাদের সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ জাতীয় সীমারেখা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে সামরিক প্রশিক্ষণের ক্ষেত্রে বহির্বিশ্বে সুনাম অর্জনের জন্য আমি কলেজের সাবেক ও বর্তমান কমান্ড্যান্ট অনুষদ সদস্যবৃন্দ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সুধীমণ্ডলী সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে আওয়ামী লীগ সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে নতুন জনবল অনুমোদনের পাশাপাশি স্টাফ কলেজে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন ও পরিবর্ধনও করা হয়েছে যা প্রশিক্ষণ কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আমি বিশ্বাস করি এছাড়াও এরকম আরও অনেক নির্মাণ ও উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা আমাদের রয়েছে যা ভবিষ্যতে এই কলেজে প্রশিক্ষণ কলেবরকে আরও আধুনিক ও যোগ্য উপযোগী করবে ডিয়ার ওভারসিজ কোর্স পার্টিসিপেন্টস আই উড লাইক টু এক্সটেন্ড মাই হার্টিয়েস্ট কংগ্রেচুলেশন টু ইউ ফর ইউর এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্টস ইন সাকসেসফুলি কমপ্লিটিং দ্য ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ 2021 কোর্স My wholehearted appreciation goes to you all for the perseverance you have shown during the year-long stay here in Bangladesh amidst this pandemic situation. আমরা এতক্ষণ গণভবনে প্রধানমন্ত্রী বক্তব্যে যুক্ত ছিলাম রাজধানীর 5টি হাসপাতালে করোনা টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে এর মধ্যে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য ডাক্তার কনক কান্তি বড়ুয়া এছাড়া কুর্মিটোলা হাসপাতাল মুগদা জেনারেল হাসপাতাল কুয়েত মৈত্রী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে এসব হাসপাতালে আজ মোট 560 জনকে টিকা দেওয়া হবে এদিকে টিকা নেওয়ার পর্ব 30 মিনিট পর্যবেক্ষণে থাকার পর উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন টিকা নিয়ে অযথা গুজব ছড়ানোর কিছু নেই তিনি এটা নেয়ার পর পুরোপুরি সুস্থ বোধ করছেন টিকা গ্রহণ করা থেকে শুরু করে এই পর্যন্ত আমার কোনো ধরনের কোনো অসুবিধা হচ্ছে না কোনো ধরনের জ্বর বলেন ব্যথা বলেন এই বলেন কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া আমার শরীরের মধ্যে হয় নাই আমি একদম সম্পূর্ণ সুস্থ এবং সম্পূর্ণ স্বাভাবিক আছি আপনারা কোনো ধরনের বিভ্রান্তিমূলক টিকা সম্পর্কে বিভিন্ন ধরনের যে গুজব রটানো হচ্ছে এগুলোতে কান দিবেন না আপনারা সকলে নিজেরা টিকা নেবেন
টিকা নিয়ে নিজেদেরকে সুরক্ষিত করবেন। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানবো। বিস্তারিত জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রিশাদ হাসান ও হাবিবুল ইসলাম। আমরা শুরুতে যাচ্ছি বঙ্গবন্ধু মেডিকেলে, আমাদের সহকর্মী রিশাদ আছেন। আর রিশাদ, আজ প্রথম দিনে কাদের টিকা দেওয়া হচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে আফসার। আপনি জানেন যে আসলে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকাদান কার্যক্রম চলছে এবং প্রাথমিকভাবে আজকে এখানে 200 জনকে টিকা দেওয়া হচ্ছে এবং সারা ঢাকা শহরের প্রায় 5টি হাসপাতালে সর্বমোট 400 জনকে এই টিকা প্রদান করা হবে এবং একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, বাংলাদেশ কর্তৃপক্ষ হাসপাতাল এবং সেই সঙ্গে বিএসএমএমইউ এই সব জায়গায় কিন্তু টিকা প্রদান করা হবে এবং আজকে সকালে কিন্তু কনককান্তি বড়ুয়া এবং তিনি কিন্তু বলেছেন যে আসলে এই টিকা নিতে তার কোনো সমস্যা হচ্ছে না এবং মন্ত্রিপরিষদ স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব দুজনে কিন্তু প্রদর্শন করতে এসেছেন, ডাক্তার জাহেদ মালিক এবং আব্দুল মান্নান। আজকে কিন্তু স্বাস্থ্য সচিবের টিকা গ্রহণের কথা রয়েছে এবং গ্রহণ দেখতে পাচ্ছেন যে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের দেখতে পাচ্ছেন যে আসলে টিকা গ্রহণ কার্যক্রম কিন্তু চলছে এবং সকাল থেকে যদি আসলে বলি যে প্রথমে প্রফেসর ডক্টর কনককান্ত বড়ুয়া এবং এরপর কিন্তু আসলে এবং একই সঙ্গে এখানে উপস্থিত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক পরিকল্পনা উন্নয়ন বিভাগের এবং তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছি তারা কিন্তু বলেছে আসলে যে টিকার বিষয় নিয়ে কিন্তু আসলে তেমন কোনো সন্দেহের অবকাশ নেই এবং এটি নিলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনাও নেই এবং যাও রয়েছে তাও খুবই কম। তারপরেও আসলে যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু পার্শ্ববর্তী যে চিকিৎসা কেন্দ্র আছে বা নিকটবর্তী যে চিকিৎসা কেন্দ্র আছে সেই চিকিৎসা কেন্দ্রে গিয়ে সহজেই তারা চিকিৎসা গ্রহণ করতে পারবেন এবং বিএসএমএমইউ যে আসলে এই টিকা কেন্দ্রটি তৈরি করেছে সেখানে কিন্তু পাশেই কিন্তু একটি স্বাস্থ্যকেন্দ্র, অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র তারা তৈরি করেছে যেন সাধারণ মানুষ যারা টিকা গ্রহণ করবেন তাদের আসলে টিকা গ্রহণ কার্যক্রমে কোনো ধরনের কোনো সমস্যা না হয় এবং সেক্ষেত্রে এই টিকা গ্রহণের জন্য যে আসলে অ্যাপ বা নিবন্ধনকারী অ্যাপ, সেই নিবন্ধনকারী অ্যাপ সুরক্ষা, সেই সুরক্ষাটি আসলে এরই মধ্যে চালু হয়েছে এবং আসলে সকল তথ্য হালনাগাদ কাজের জন্য কিছুটা বিলম্ব হলেও কিন্তু আসলে সেই কার্যক্রম কিন্তু চলমান থাকবে বলেছে তথ্য প্রযুক্তি বিভাগ এবং সেই সঙ্গে আজকে এখানে এখানকার যারা সম্মুখ যোদ্ধারা রয়েছেন তারা টিকা গ্রহণ করেছেন এবং এই টিকা গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। রিশাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আমাদের আরেক সহকর্মী আছে হাবিবুল ইসলাম, কুর্মিটোলায় তিনি আছেন, আমরা আরও তথ্য জানব। হাবিব, এইখানে টিকা দেওয়া শুরু হবে কখন এরকম বা শুরু হয়েছে কিনা এবং কাল এই হাসপাতালে 26 জন টিকা নিয়েছেন, তারা কেমন আছেন, হাসপাতাল কর্তৃপক্ষ কী বলছেন এই বিষয়ে? ধন্যবাদ আফসার। এরই মধ্যে সকাল 10:30 দিকে মূলত শুরু হয়েছে এখানে টিকা দান কর্মসূচি এবং সেই এরই মধ্যে 20 থেকে 25 জন চিকিৎসক এর মধ্যে টিকা গ্রহণ করেছেন আজকে দ্বিতীয় দিনের মতো। এবং আপনি যে প্রশ্নটি রেখেছেন যে গতকালকে যে 26 জন উদ্বোধনী দিন করোনার টিকা গ্রহণ করেছিলেন তাদের শারীরিক অবস্থা বেশ ভালো বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল হোসেন। তার সাথে আমাদেরকে টেলিফোনে কথা হয়েছে, তিনি যদিও এখানে আজকে মিডিয়ার সামনে কথা বলতে রাজি হননি, তবে আমার পাশে রয়েছেন একজন এখানকার নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর মুনিরুল হক, তার সাথে আমরা একটু কথা বলতে চাইবো যে তিনি আমার সাথে রয়েছেন, যে তিনি কিছুক্ষণ আগে আজকে প্রথম টিকাটি গ্রহণ করেছেন, তো তার অনুভূতিটা একটু জানবো যে আসলে তার শরীরে কোনো ধরনের ইম্প্যাক্ট পড়েছে কিনা সেই বিষয়টি একটু জানতে চাইবো। আসলে আপনি তো প্রথম টিকা নিলেন আজকে। জি, আমার নাম ডাক্তার এ কে মুনিরুল হক, আমি কুর্মিটোলা হাসপাতালে নাক কান গলার সিনিয়র কনসালটেন্ট। আজকে আমি এখানকার সিনিয়র মোস্ট ডাক্তার হিসেবে আমাকে আজকে ডাইরেক্টর হিসাবে পারমিশন দিয়েছেন এবং আমি প্রথম
টিকাটা আমি নিয়েছি। আজকে আমাদের বেশিরভাগ সিনিয়র ডাক্তাররাই চিকিৎসা নিয়েছেন, টিকা নিয়েছেন। এখন পর্যন্ত ইনশাল্লাহ আমরা এক ঘন্টা রেস্টে ছিলাম টিকা নেওয়া পরবর্তী। আমার বা অন্য কারো এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি আল্লাহর রহমতে। আচ্ছা, যে 26 জন গতকালকে দিয়েছিলেন তাদের ভিতরে আপনি বলছিলেন দুজন একটু অসুস্থ বোধ করছিলেন, তাদের অবস্থা এখন কেমন? হ্যাঁ, দুজন ওনারা দুজনেই আমাদের মেডিসিন কাউন্সিলের সাথে যোগাযোগ করেছেন, বলেছেন ওরা শেষের দিকে দুজনেরই টেম্পারেচার ছিল, একজনের ছিল 100 একজনের 102, এবং উনি সেই সেই মতবেগ ওনাকে প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দিয়েছিলেন এবং ওনারা করেছেন। আমরা সকাল 9টার সময় দুজনের সাথে যোগাযোগ করেছি, আবার ওনারা বলেছেন এখন ওনারা বাসায় ভালো আছে, অন্য কোনো সমস্যা নাই। এই তার মানে আমরা কি বলতে পারি যে এই যে করোনা টিকা নিয়ে যে ধোঁয়াশা মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক যে বা একটা ভীতিকর একটি পরিস্থিতি মানুষের মধ্যে ধারণা ছিল সেটি কি এখন একেবারেই আমরা বলতে পারি যে নিশ্চিন্তে মানুষ গ্রহণ করতে পারে টিকা? হ্যাঁ, করোনা টিকা ইনশাল্লাহ সবাই খুব ভালোভাবে নিতে পারে, কারণ আমরা জানি আমরা যে সমস্ত ওষুধ খাই সবসময় অ্যালোপ্যাথিক, প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট থাকে, এমনকি প্যারাসিটামলেরও সাইড এফেক্ট আছে। সেই হিসাবে করোনা এটা কিল ভ্যাকসিন দিয়ে তৈরি হয়, কাজে ইনশাল্লাহ মানুষের বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচারণার জন্য অনেকে নিতে চাচ্ছে না। আমরা সবাইকে আহ্বান জানাবো, এবং আমরা যারা সিনিয়ররা নিয়েছি, আমরা হাসপাতালের ডাক্তাররা নিয়েছি, আমরা দীর্ঘদিন যাবৎ করোনা কোভিডে কাজ করছি, কাজে আমরা সবাইকে বলবো আপনারা নিশ্চিন্ত মনে দ্বিধাহীন চিত্তে আপনারা সবাই করোনার টিকা নিন। ধন্যবাদ ডক্টর মনিরুল হক। আমরা কথা বলছিলাম একজন সিনিয়র চিকিৎসক, তিনি আজকে মূলত প্রথম টিকাটি গ্রহণ করেছেন, এবং তিনিও বলছিলেন যে আসলে কোনো ধরনের বিভ্রান্তিমূলক কথায় কান দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এরই মধ্যে যে ঢাকাতে যে গতকালকে 26 জন এবং আজকে এরই মধ্যে প্রায় 100+ মানুষ টিকা গ্রহণ করে ফেলেছেন, তা তাদের মধ্যে আসলে কোনো ধরনের অসুস্থ বোধ বা কোনো ধরনের নেতিবাচক প্রভাব, শারীরিক কোনো ধরনের অক্ষমতা তারা ফিল অনুভব করেননি। তবে তিনি যে বিষয়টি বলছেন যে একটি নতুন কোনো ওষুধ গ্রহণ করলে বা কোনো ধরনের প্রতিষেধক গ্রহণ করলে তার কিছুটা প্রভাব পড়ে যে কোনো ওষুধে, তো সেটি হতে পারে, যার ফলে তাতে কোনো বিভ্রান্তি হওয়ার কোনো কিছুই নেই, এটি খুব স্বাভাবিকভাবেই সুস্থ হওয়া সম্ভব বলে তিনি মনে করছেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে কর্মীটা জেনারেল হাসপাতাল থেকে সর্বশেষ। আফসার হাবিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের 2 সহকর্মী টিকাদান কর্মসূচি বিষয়ে জানাচ্ছিলেন। দর্শক, এই মুহূর্তে বঙ্গবন্ধু মেডিকেলে স্বাস্থ্যমন্ত্রী কথা বলবেন, আমরা সরাসরি যুক্ত হব সেখানে। বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে আজকে আমরা COVID-19 শুরু করলাম। এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা নিয়েছে, মন্ত্রী পর্যায়ের ব্যক্তিরা নিয়েছে, আমাদের স্বাস্থ্য সচিব নিয়েছে এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিয়েছে। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই COVID-19 টিকা কর্মসূচি শুরু করেছেন। আমরা খুবই আনন্দিত, উনি ভ্যাকসিন হিরো এবং ভ্যাকসিন কার্যক্রম উনি শুরু করলেন বাংলাদেশে, এটা আমরা সকলেই দেশবাসী সকলেই আনন্দিত এবং খুবই আজকে এখানে একটা আনন্দ ঘন পরিবেশে টিকা কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। অনেক উৎসব এখানে, প্রথমেই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর কনক কান্তি বড়ুয়া উনি নিজে প্রথমে টিকা নিয়েছেন এবং এরপরে অনেকেই নিয়েছে, আপনারা জানেন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং অনেকেই এখানে আসছেন এবং যে পরিবেশ মনে হলো যে ঈদের ভাব, যেভাবে ঈদ হয় ঈদের সময় ঠিক এই ধরনের আনন্দ ঘন পরিবেশে টিকাটা নেওয়া হচ্ছে। সকল জল্পনা কল্পনা দূর করে আজকে বাংলাদেশে টিকা কর্মসূচি শুরু হলো।
গতকাল উদ্বোধন হয়েছে। আজকে ঢাকায় কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতালে কার্যক্রম শুরু হয়ে গেছে এবং এ পর্যন্ত যারা টিকা নিয়েছে সকলেই ভালো আছে, সুস্থ আছে, কোনো রকমের অসুবিধা দেখা দেয়নি, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। আমি এর আগেও বলেছি এই টিকা খুবই ভালো টিকা। যতগুলো টিকা আবিষ্কার হয়েছে তার মধ্যে অ্যাস্ট্রাজেনিকার টিকাটি, যেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আবিষ্কার করেছে, সবচেয়ে নিরাপদ, যার পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে, এবং পার্শ্ব প্রতিক্রিয়া যদি হয় তার জন্য সকল ব্যবস্থা এখানে করা আছে চিকিৎসা দেওয়ার জন্যে। আমি দেশবাসীকে আহ্বান করব, আপনারা সুষ্ঠুভাবে টিকা নেবেন এবং টিকা নেওয়ার জন্য যা যা করণীয়, যেমন নিবন্ধন করা সেটা নেবেন, নিবন্ধন যদি না করতে পারেন টিকা কেন্দ্রে এসে আপনারা টিকা নেবেন স্ব জায়গায়। আপনারা জানেন যে আমরা আগামী 7 তারিখে আমরা সারা দেশে এই টিকার কার্যক্রম একযোগে আমরা শুরু করব, এই আমাদের সবগুলো জেলায়, পার্লে উপজেলায়ও আমরা শুরু করব এবং দেশবাসী খুবই আনন্দিত। এবং আমরা আশা করি, আপনাদের মাধ্যমে বলতে চাই, এই টিকা নিয়ে যাতে কোনো রকমের গুজব না ছড়ানো হয়, এই টিকা মানুষের জীবন রক্ষার জন্যে, এই দেশের মানুষের উপকারের জন্যে। কাজেই যারা বিভ্রান্তি সৃষ্টি করবে আমি মনে করি যে তারা ভালো কাজটি করছে না, তারা দেশের মানুষের মঙ্গল কামনা করছে না। জি মাননীয় মন্ত্রী, একটা বিষয় আমরা একটু জানতে চাই, আজকে মাননীয় সচিব মহোদয় এবং মাননীয় একজন মন্ত্রী আরও একজন প্রতিমন্ত্রী টিকা নিয়েছেন, আপনি কি মনে করেন এর মাধ্যমে মানুষকে কিছুটা হলেও আশ্বস্ত করা যাবে, বা এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন, যেহেতু আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবই আজকে টিকা নিয়েছেন? জি, আমরা খুবই আনন্দিত যে আমাদের স্বাস্থ্য সচিব নিয়েছে, একজন মন্ত্রী নিয়েছেন, আমাদের ভিসি মহোদয় নিয়েছে, তথ্য সচিব নিয়েছে, এখন আরও অনেকে নিবে, আমাদের কাছে অনেকে বলেছে। আমরা 7 তারিখে আমরা জানি যে আরও ওখানে একটা সুন্দরভাবে আয়োজন করব, সেখানেও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিবে এবং সাবেক দুজন মন্ত্রীও নিয়েছে। এর মাধ্যমে অবশ্যই দেশবাসী আশ্বস্ত হবে। আর আমরা তো বলেই আসছি, আমরা আমাদের দেশের মানুষের জন্য যেটা সবচেয়ে ভালো টিকা, সবচেয়ে মঙ্গলজনক, আমরা সেই। স্বাস্থ্যমন্ত্রী কথা বলছিলেন বঙ্গবন্ধু মেডিকেলে, আমরা সেখানে যুক্ত ছিলাম। এতক্ষণ চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলের বড় ব্যবধানে এগিয়ে আছে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম সিটির 735 কেন্দ্রের মধ্যে 733 কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন 3,69,248 ভোট, আর বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন পেয়েছেন 52,489 ভোট। কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গণনা শেষ করে মধ্যরাতে ফল প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে স্থগিত আছে দুটি কেন্দ্রের ফল, অন্যদিকে ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়া জানাননি বিজয়ী ও বিজিত, তবে নবনির্বাচিত মেয়র আজ সকালে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানাবেন বলেছেন। দর্শক, এই মুহূর্তে আমাদের চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র জনাব রেজাউল করিম চৌধুরী কথা বলছেন সাংবাদিকদের সাথে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে খুব সুন্দর সুষ্ঠু পরিবেশে, ভোটাররা ভোট প্রয়োগ করেছেন।
আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনাদেরকে অনেকবার আমি বলেছি, আমি 1966 সাল থেকে এই রাজনীতির সাথে জড়িত। তাই আমি আমার আজকে বক্তব্য দেওয়ার আগে আমি সম্মানের সাথে চট্টগ্রাম নগরবাসীকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা মাঝে আমাকে তাদের ভোট প্রয়োগ করে নির্বাচিত করেছে নৌকা প্রতীকে। সেই সুদীর্ঘ 1966 সাল থেকে আমি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করেছি আমি রাজনৈতিক জীবন। সেই থেকে 69 গণ আন্দোলন, 66 ছয় দফা আন্দোলন, 70 নির্বাচন, 71 সশস্ত্র মুক্তিযুদ্ধ, 1975 সালে জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর এবং তার পরিবার পরিজন সহ আত্মীয় স্বজনকে বিভৎস কায়দায় হত্যা করার পর আমি প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম। আমি স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে আরম্ভ করে চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক সমস্যা নিয়ে আন্দোলন করেছি, অনেক অত্যাচার নির্যাতন ভোগ করেছি। বিগত দিনেও আমি চট্টগ্রামের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছি, নগরবাসী এটা ভালোভাবেই জানেন। সে 1966 সাল থেকে 1920 সাল পর্যন্ত আজকে দিন অবধি আমি আদর্শচ্যুত হইনি, আমি নীতিচ্যুত হইনি, আমি লোভের বশবর্তী হইনি, ক্ষমতার বশবর্তী হইনি। অনেক প্রলোভন এসেছিল সেই স্বৈরাচার আমলে, কিন্তু কোনো প্রলোভনে আমার নীতি এবং আদর্শ থেকে আমাকে বিচ্যুত করতে পারেনি। তাই আজকে দীর্ঘ রাজনৈতিক জীবনে আমার একটা স্বপ্ন ছিল, আমার একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা ছিল আমি সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। যদি বৃহত্তর কোনো পরিবেশে যদি কাজ করার সুযোগ হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সেই সুযোগ দেন, তাহলে আমি শতভাগ চেষ্টা করব এদেশের, বিশেষ করে এই চট্টগ্রামের বাসীর জন্য আমি আমার জীবনের অভিজ্ঞতা, সঞ্চিত অভিজ্ঞতাকে আমি কাজে লাগাব। হয়তো জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সদ্য নেত্রী, বিশ্বনেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের আমি যে আন্দোলন সংগ্রাম এবং লোভের বশবর্তী না হয়ে নিরলসভাবে কাজ করে গিয়েছি, আমাকে আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন চট্টগ্রামের মেয়র হিসেবে, আমার প্রতীক দিয়েছেন প্রথম চট্টগ্রামের একজন মেয়রকে নৌকা প্রতীক, এবং শতভাগ আস্থা রেখে, বিশ্বাস রেখে আমাকে উনি মনোনয়ন দিয়েছেন। এবং চট্টগ্রামের জনগণ আমার উপর আস্থা ছিল, আমার উপর বিশ্বাস ছিল, কারণ জনগণও জানে, এলাকাবাসীও জানে, আমি কোনো সময় আদর্শচ্যুত নীতিচ্যুত হইনি, অনৈতিকভাবে কোনো কাজে জড়িতও হইনি অদ্যাবধি। তাই তারা গতকাল যে নির্বাচন হয়েছে 27 জানুয়ারি, এই নির্বাচনে মেয়র হিসেবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই ইনশাআল্লাহ আজকে আমি মেয়র নির্বাচিত হয়েছি বেসরকারিভাবে, ফলাফল ঘোষিত হয়েছে। আমি নগরবাসীকে কথা দিতে পারি, আমি যে অঙ্গীকারগুলো করেছিলাম আমি সেগুলো বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করব, প্রচেষ্টা চালিয়ে যাব এবং আমার সমস্ত অভিজ্ঞতাকে আমি কাজে লাগাব। আজকে আমি একটা জিনিস এই সাংবাদিক বন্ধুদের সামনে, প্রিন্ট মিডিয়ার বন্ধুদের সামনে আমি স্পষ্টভাবে বলতে চাই,
অতীতেও আমি কোনো সময় কারো মুখাপেক্ষী হইনি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব ভবিষ্যতে যাতে আমাকে কারো মুখাপেক্ষী না করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এবং আমি এটা কথা দিতে পারি কোনো অন্যায় অনৈতিক কাজে আমি আমার ক্ষমতাকে আমি ব্যবহার করব না। সাধারণ মানুষের কল্যাণের জন্য যা যা কিছু করা দরকার আমি সেটাই করে যাব। কোনো প্রভাব, কোনো প্রতিপত্তি, কোনো লোভ, কোনো লালসা আমাকে অতীতে যেমন আমার আদর্শ এবং নীতি থেকে বিচ্যুত করতে পারেনি, ভবিষ্যতে ক্ষমতায় মেয়রের চেয়ারে বসার পরও আমাকে সেই থেকে এক ইঞ্চিও কেউ বিচ্যুত ঘটাতে পারবে না। কারণ আমার আমার কোনো ব্যক্তিগত লোভ লালসা নেই, আমার কোনো অর্থবিত্তের প্রতি লোভ লালসা নেই। আমি এটা পরিষ্কার আগেও বলেছি, এখনও বলছি। আমি আগেও বলেছি অতীতেও আমার কোনো লোভ লালসা ছিল না অর্থবিত্তের কাছে। আমি একমাত্র বুকে সাহস নিয়ে বলেছি চট্টগ্রামের এমন কোনো ব্যক্তি নাই যিনি বলতে পারবে রেজাউল করিম চৌধুরী অন্যায়ভাবে অর্থ উপার্জন করেছে, অনৈতিকভাবে কোনো কাজ করেছে, অবৈধ কোনো কাজে জড়িত হয়েছে, কারো উপর নির্যাতন করেছে, কারো উপর জুলুম করেছে, কারো উপর অত্যাচার করেছে, এমন কোনো কাজ নাই। আমি নীতি বিসর্জন দিয়ে কোনো কাজ করি নাই, আমি নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতি করেছি এবং ভবিষ্যতেও আমার সেই স্বকীয়তা নিয়ে আমি রাজনীতি করে যাব যতদিন আমি বেঁচে থাকি। কারণ আমার একটা স্বপ্ন ছিল, রাজনীতি করতে গিয়ে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, স্বপ্ন না থাকলে কেউ এগোতে পারে না। আমারও একটা স্বপ্ন ছিল এদেশের মানুষের জন্য কাজ করা, মানুষের স্বার্থে নিজেকে বিলিয়ে দেওয়া। জননেত্রী শেখ হাসিনা আমাকে সেই সুযোগ দিয়েছেন, তাই আজকে আমি জননেত্রী শেখ হাসিনার এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাকে মহান দায়িত্ব দিয়েছেন এবং এই মহান দায়িত্ব আমি যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি পালন করতে পারি। কারণ আমি তো আগেই বলেছি কোনো লোভ লালসা আমাকে আমার নীতিতে বিচ্যুত করাতে পারবে না। আমার পারিবারিক যতটুকু আছে অতটুকু নিয়ে আমি সন্তুষ্ট, আমার পরিবার সম্বন্ধে যারা জানেন তারা অবশ্যই জানেন। তাই আমি যে অঙ্গীকারগুলো করেছি জনগণের জন্য, এই চট্টগ্রামকে আমি সাজাতে চাই। আমি এককভাবে নয়, এককভাবে অনেক ভুল ত্রুটি থেকে যায়। আমি বারবার বলেছি আমি প্রত্যেকে এই চট্টগ্রামে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, সাংবাদিক বুদ্ধিজীবী আছে, সাহিত্যিক আছে, ডাক্তার আছে, প্রকৌশলী আছে, বিশেষজ্ঞ আছে, অনেক জ্ঞানী গুণী পরিকল্পনাবিদ আছে। আমি সবাইকে সাথে নিয়ে সকল শ্রেণী পেশার মানুষকে আমি সাথে নিয়ে তাদের পরামর্শ নিয়ে যেই পরামর্শ প্রযোজ্য হবে, যে পরামর্শ টেকসই উন্নয়নের জন্য বাস্তবসম্মত হবে, সেই পরামর্শকে গ্রহণ করে বিশেষজ্ঞ দিয়ে পর্যালোচনা করে পরীক্ষা নিরীক্ষা করে যেটাই উপযোগী হবে সেটাকে গ্রহণ করে আমি এই চট্টগ্রামকে পরিকল্পিতভাবে সাজাতে চাই। এবং আমি এটাও আজকে একটা কথা দিতে পারি, বিভিন্ন এলাকায় অনেক সমস্যা আছে চট্টগ্রামে। আমি এই প্রত্যেকটা ওয়ার্ডে, ধরেন একটা ওয়ার্ড, সে ওয়ার্ড একটা মহল্লায়, বিশেষ করে ওয়ার্ডের কথাই ধরেন, ওয়ার্ডে অনেক জ্ঞানীগুণী লোক বাস করে, একজন সামান্য রিক্সা শ্রমিকেরও মেধা আছে, বুদ্ধি আছে, হয়তো তার আর্থিক সামর্থ্যের জন্য সে হয়তো উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তার সে বুদ্ধিও অনেক সময় ভালো কাজে লাগতে পারে। আমি এলাকার সব মানুষকে ডাকবো, মহল্লা সর্দার থেকে আরম্ভ করে এলাকার যারা গণ্যমান্য লোক, শিক্ষিত লোক, সকল শ্রেণী পেশার লোক, তাদেরকে নিয়ে কাউন্সিলরদের মাধ্যমে পরামর্শ করব। আপনার এলাকার কী সমস্যা আছে, এই সমস্যাগুলো তারাই চিহ্নিত করতে পারে, কারণ বাহির থেকে এসে পরিপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করা অনেক সময় সম্ভব হয় না। তাই এরাই ওনাদের সমস্যাগুলো চিহ্নিত করবে, তারপর বলবো এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, তাদের থেকেই পরামর্শ বের হয়ে আসবে।
এবং যে পরামর্শ গ্রহণযোগ্য হবে এবং যে পরামর্শ ওই এলাকার উন্নয়নের জন্য পরিকল্পিতভাবে ওই এলাকায় গড়ে তোলার জন্য প্রযোজ্য হবে সেটাই গ্রহণ করে সেটাকে বাস্তবায়ন করব। তখন কেউ আর এককভাবে মেয়রকে দোষারোপ করতে পারবে না। তখন আমি বলবো আপনাদের সবার সাথে পরামর্শ করেই তো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন মেয়রকে দোষ দেওয়ার মতো কোনো অবকাশ আপনাদের নাই। সফলতা আসলে সকলের হবে। আর একটা কথা বলি, সবার সাথে পরামর্শ করে কোনো কাজ করলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কমই থাকে। এককভাবে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। একটা বিল্ডিং করতে গেলে যেমন সিভিল ইঞ্জিনিয়ার দরকার হয়, আর্কিটেক্টের দরকার হয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার হয়, একজন যদি সব কিছু হয়ে যায় তাহলে সেখানে ভুল থাকবেই। তাই এলাকার উন্নয়ন হলে এলাকা যদি পরিকল্পিতভাবে ওয়ার্ডগুলো যদি গড়ে উঠে সমগ্র চট্টগ্রাম, এই সমস্ত ওয়ার্ড নিয়েই তো চট্টগ্রাম শহর, চট্টগ্রাম শহরেই পরিকল্পিতভাবে গড়ে উঠবে। আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে চট্টগ্রাম অনেক দিক দিয়ে আজকে পিছিয়ে গিয়েছে। যেমন আজকে বিনোদনের জন্য আমাদের ছেলেদের দর্শক, চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র জনাব রেজাউল করিম চৌধুরী এতক্ষণ সাংবাদিকদের সামনে কথা বলছিলেন, আমরা সেখানে যুক্ত ছিলাম। আরেকবারও ভ্যাকসিন প্রসঙ্গে যাচ্ছি, আগে রাজধানীর 5টি হাসপাতালে আজ একযোগে করোনা ভ্যাকসিনের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে জানাচ্ছিলাম, যে সারাদেশে এই কার্যক্রম শুরু হবে 8 ফেব্রুয়ারি, চলছে অনলাইন রেজিস্ট্রেশন। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। বিস্তারিত জানাতে এই মুহূর্তে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, যশোরে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম কিভাবে চলছে, এই বিষয়ে কী কী তথ্য আছে আপনার কাছে, সবশেষ কী তথ্য আছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। এখন পর্যন্ত যশোরে অনলাইনে নিবন্ধনের যে কাজটি সেটি শুরু হয়নি, তো এ বিষয়ে আমি কথা বলতে আমার সাথে রয়েছে যশোরের সিভিল সার্জন ডক্টর আবু শাহিন। আপনার কাছে একটু জানতে চাই যে আমরা দেখছি যে এখনো পর্যন্ত নিবন্ধন শুরু হয়নি, আপনারা তালিকা তৈরি করছেন, এই সাধারণ মানুষ কিভাবে এই সেবাটা পাবে এবং কত তালিকা তৈরির কাজটি কত দূর? ধন্যবাদ। আমরা সরকারের পক্ষ থেকে বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা মোতাবেক অগ্রাধিকার তালিকা আমরা প্রস্তুত করছি। সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে, বিশেষ করে যারা প্রথম সারির সম্মুখ যোদ্ধা, সরকারি স্বাস্থ্যকর্মী, বেসরকারি সংস্থার স্বাস্থ্যকর্মী, বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের লোকজন, পুলিশ বাহিনী, সাংবাদিক কর্মী, ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, এরকম যে অগ্রাধিকার তালিকাগুলো করতে বলা হয়েছে সেটা আমরা প্রস্তুত করছি এবং এর বেশিরভাগ অংশই আমরা স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করেছি। বাকিটা আমরা দু এক দিনের মধ্যেই সম্পন্ন করে আমরা স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করব। আরেকটি বিষয় হলো যে অনলাইন রেজিস্ট্রেশনের যে বিষয় সেটি হলো প্রত্যেকেই ব্যক্তি পর্যায়ে এটি নিজস্ব উদ্যোগে ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা সাইবার ক্যাফে বা অ্যাপসের মাধ্যমে এটি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে উনি একটা টিকা কার্ড ডাউনলোড করবেন, যেখানে একটি কনসেন্ট ফর্ম রয়েছে এবং সেই টিকা কার্ড সহ উনি ভ্যাকসিন সেন্টারে যাবেন এবং ওনার মোবাইলে একটি মেসেজ আসবে যে উনি কোন সেন্টারে কবে ভ্যাকসিন দিতে পারবেন। এই হলো মোটামুটি রেজিস্ট্রেশনের যে ব্যাপারটি। তো আমরা আমাদের যে তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছিল সে কাজটি আমরা সম্পন্ন করে ফেলেছি প্রায়। আর আমাদের যে টিকা সংরক্ষণ করার যে বিষয়টি, যে সেটি আমরা প্রস্তুত আছি। আমাদের এখানে জেলা ইপিআই স্টোর রয়েছে, যে সেখানে আমাদের করোনা ভ্যাকসিনগুলো আসলে আমরা এখানে সংরক্ষণ করব। তো সার্বিকভাবে আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। ভ্যাকসিন টিম, যেটা ভ্যাকসিন প্রদানের টিম, সেটিও আমরা গঠন করেছি। যশোর জেলায় মোট 27টি টিম কাজ করবে এবং 6টি টিম আমাদের রিজার্ভ টিম হিসাবে থাকবে এবং এই টিমে, প্রত্যেকটা টিমে 6 জন করে কর্মী কাজ করবে, তার মধ্যে 2 জন টিকাদান কর্মী এবং 4 জন স্বেচ্ছাসেবী। আমরা সেই তালিকাটাও প্রস্তুত করে ফেলেছি। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা পেলেই আমরা প্রশিক্ষণের কাজটি শেষ করব এবং এর পরবর্তীতেই আমরা আমাদের যে টিকাদান কেন্দ্রগুলো আছে, বিশেষ করে যশোর জেলা শহরে জেলা হাসপাতাল, পুলিশ হাসপাতাল, সিএমএইচ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে আমরা আমাদের টিকাদান কর্মীদের মাধ্যমে আমরা এই করোনা ভ্যাকসিন আমরা মানুষকে প্রদান করব। আশা করি আমাদের যশোর জেলায় এই কার্যক্রমটি অত্যন্ত, এখন তো দেখছি আমরা নিবন্ধনের কাজটি শুরু হয়নি, এটা কতদিন নাগাদ শুরু হবে?
নিবন্ধন আমাদের অফিস থেকে হবে না, এটা একটা জিনিস আসলে বোঝার ব্যাপার। সেটা হলো যে আমাদের কোনো দপ্তর থেকে কিন্তু এটা নিবন্ধন হবে না। আইসিটি বিভাগ রয়েছে সরকারের এবং প্রত্যেকটা উপজেলায় কিন্তু সহকারী প্রোগ্রামার রয়েছে, জেলায় প্রোগ্রামার রয়েছে, এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার রয়েছে, এছাড়া বেসরকারি পর্যায়েও অ্যাপসটি পাওয়া যাবে এবং সেই অ্যাপসের মাধ্যমেই এটি রেজিস্ট্রেশন করতে হবে ব্যক্তিগত পর্যায়ে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে যে নিবন্ধনের কাজটি সেই কাজটি অ্যাপসের মাধ্যমে করা হবে, তবে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি এখনও যে সেই অ্যাপসটি ওপেন হচ্ছে না, অর্থাৎ আরও হয়তো সময় লাগবে, তারপরে এই কাজটি কার্যক্রমটি শুরু করবেন। তো এখানে যে যে তালিকার ব্যাপারটি রয়েছে সেই তালিকাটা ইতিমধ্যে তারা প্রায় শেষ করে ফেলেছেন এবং অন্যান্য যে কার্যক্রম সেই কার্যক্রমটি প্রায় সম্পন্ন করে ফেলেছেন। 7 তারিখে যে টিকার যে ভ্যাকসিন আসবেন সেই আসার পরে তারা যে দেওয়ার যে প্রক্রিয়া সেটিও সম্পূর্ণ হয়তো করবেন। তো সব মিলে এই ছিল দর্শক থেকে আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে আপনার কাছে।